পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি প্রতিবাদে আজ চেতলায় ইয়াসিফ হায়দারের নেতৃত্বে এক র্যালির আয়োজন করা হলো। দীর্ঘদিন ধরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি প্রতিবাদে সরব তৃণমূল, আজ ফের তৃণমূলের যুব রাজ্য সম্পাদক ইয়াসিফ হায়দার এক বিশাল র্যালির আয়োজন করলেন। হাজারো মানুষ এই মিছিলে হাজির হয়ে প্রতিবাদের সুর চড়ালেন, সাধারণ মানুষের সমস্যা তুলে ধরলেন ইয়াসিফ হায়দার। ভবিষ্যতে তিনি এই ইস্যুতে আবারও সুর চড়াবেন এমনই আশ্বাসবাণী শোনা গেল তার গলায়। এই আমাদের গ্যাস আর ডিজেল পেট্রোলের যে কেন্দ্র সরকার এই দামটা হঠাৎ বাড়িয়ে দিল, তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদেশে ওনার নেতৃত্বে আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা যে এই যে মিছিল করছি, এই বিরোধী আমরা বিরোধ করছি যে আমাদের এই ডিজেল পেট্রোল আর গ্যাসের দামটা কমাতে। তো এই জন্যে আমরা এই সাবজেক্টটা নিয়ে আজকে আমরা এই 82 নম্বর ওয়ার্ড আমাদের চেতলা থেকে আমরা এই মিছিলটা করছি। সব আমাদের যুব আমাদের মাদার সবাইকে নিয়ে আমরা এই মিছিলটা আজকে আমরা শুরু করছি। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মিছিল করেছিলেন ওই হাজরাতে, মিছিল করেছিলেন কিন্তু এর ফলে কি কিছু উপকার মানে কিছু তো সেটা আমরা আমি অভিষেকদা আমরা সবাই একসাথেই আমরা মিছিলটা করলাম। আমরা প্রথম মিছিল করেছিলাম আমরা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা, আবার আমরা ওর পরে মিটিংটা মিছিলটা করলাম আমরা তোমার যাদবপুর রেড বি থেকে হাজরা করলাম, আবার একদিন আমরা গান্ধী মূর্তির সামনে বিরোধী আমরা ধর্নায় বসেছিলাম আমরা সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত, আবার ওখান থেকে ওটা শেষ হওয়ার পরে আমরা আবার হাজরা পর্যন্ত আমরা হাঁটলাম। তো হ্যাঁ, আমরা নিশ্চয়ই আমরা যে প্রথমবার আমরা সবসময় আপনারা দেখবেন সবসময় যেখান থেকেও কোনো আমাদের প্রোটেস্ট হয়, যেখান থেকে যে কোনো আমাদের জিনিসগুলো হয় আন্দোলন হয়, সব থেকে আগে ভারতবর্ষের সব থেকে আগে আমাদের পশ্চিমবাংলা থেকে হয়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে হয়। তো এটা আমাদের হ্যাঁ এখন তো যা শুনলাম যে দেখলাম কি 1 টাকা না 2 টাকা কমেছে, আমরা চাই যে এটা আগে যে রেটটা ছিল যে দাম ছিল ওটা ওরমই আসে, কেন আমাদের যে আমাদের সাধারণ লোকের যে এখন যে প্রবলেম হচ্ছে গ্যাস নিয়ে তেল নিয়ে পেট্রোল নিয়ে, মানে যে পেট্রোলের গাড়ি কিনছে যে ডিজেলের গাড়ি কিনছে কোনো তফাৎ নেই আমি যে মনে করি। তো আমরা নিশ্চয়ই আমরা যতদিন কেন্দ্র সরকার আমাদের কথা শুনবেন না আমরা আরও মিছিল বের করবো, আরও আমরা অনুরোধ আমরা অবরোধ করবো, আর আমরা পুরো এত এক্সট্রিমে যাব কি আমরা পুরো আমাদের যে কেন্দ্র সরকার যে দিল্লিতে বসে আছে বিজেপি সরকার ওনাদেরকে দামটা কমাতেই হবে আর ওদেরকে দামটা নিচে করতেই হবে, এটাই আমাদের অবরোধ আছে ওদের। ধন্যবাদ। ক্যামেরায় দেবাঞ্জনের সঙ্গে প্রীতি চ্যাটার্জি, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।